ইন্ধনের অভাবত মাজুলীত বন্ধ হল রোপেক্স। নিমাতি মাজুলীর মাজত বন্ধ বিভাগীয় ফেরি সেবা। টিকট কাটি ঘাটত রোপেক্সর অপেক্ষা এটা যাত্রীর। অফলামুখত যাত্রীর মাজত হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। ডিপুত তেলর বকেয়া ধন আদায় নিদিয়ার বাবে বন্ধ হল এই রোপেক্স ফেরি সেবা। অতি পরিতাপর বিষয় যে রোপেক্স কোটিটকীয়া এই রোপেক্স জাহাজ বন্ধ হয়ে পড়ল মাজুলী আর নিমাতি ঘাটর মাজত, কারণ রোপেক্সত যে ইন্ধন ভরা হয় সেই ইন্ধন বাকি করে ভরা হয়, অর্থাৎ ডিপুসমূহত বাকি করে তেল ভরা হয় রোপেক্সত, আর সেই বকেয়া ধন সেই বাকি ধন দিবলে সক্ষম নোহার বাবেই তেল দিয়া নাই ডিপুয়ে রোপেক্সত ভরাবলে, যার ফলত রোপেক্সসমূহ চলাচল করবা নাই আর বন্ধ হয়ে পড়েছে নিমাতি ঘাট আর মাজুলীর মাজত চলাচল করা এই রোপেক্স ফেরি সেবা, যার ফলত এটা যাত্রীসকলের মাজত হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। এই সম্পর্কে আমাক অধিক জানাব মাজুলীর সংবাদদাতা যদুমণিয়ে। যদুমণি, অতি পরিতাপর বিষয় যে রোপেক্স বন্ধ হয়ে পড়ল নিমাতি ঘাট আর মাজুলীর মাজত হাহাকার অবস্থা বলে জানিব পৰা গৈছে যাত্রীসকলের মাজত, দুঃখ কার? নীলুপা কোব লাগবে এই মুহূর্তত আসলে মাজুলী আর নিমাতির মাজত যে রোপেক্স সেবা আছে, রোপেক্স সেবা আসলে বন্ধ হয়ে গেছে আজি পুয়ার, কিয়নো আসলে রাজবন্দর জল পরিবহন বিভাগে যুক্ত ডিপুর তেল সংগ্রহ করে আর তেল ফেরি সমূহ তেল যোগান নধরারে বিভাগের ফল আসলে ফেরি বন্ধ হয়ে পড়েছে। আর এটা কথা কোবলে যে যাত্রী সকলে রোপেক্সর টিকিট কাটিছে যদিও পুয়ার ঘাটতে আবদ্ধ হয়ে থাকবল হয়েছে, আর নিমাতির মাজুলী যুক্ত ফেরি চলাচল করে আছে সেই সময় আমি বিভাগের জানাম সেইফালে নিমাতির মাজুলী অভিমুখী ফেরি বর্তমানলৈকে অহা নাই। আর এটা কথা কব লাগিব এই মুহূর্তত যে মাজুলী আর নিমাতির যে ফেরি সেবা, ফেরি সেবা অবিহনে মাজুলী আর বহিজগতর যোগাযোগ এক প্রকারে যোরহাট আর মাজুলীর মাজত যদি ফেরি সেবা নচলে আসলে যোগাযোগ এক প্রকারে বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর যদি এনেদরে যদি আসলে বিভাগে যদি তেলের অভাবত যদি ফেরি বন্ধ করে আসলে এটা একটা লজ্জাজনক কথা, আর আসলে টিকেটর বিনিময়ে ফেরি পয়সা সংগ্রহ করে তেওঁলোকে আসলে যিসমূহ এতিয়া বর্তমান যেনে ধরনের ফেরি ঘাট চলাচল করে আছে কিছুদিন পূর্বে রোপেক্স যেহেতু বন্ধ, যদুমণি যেহেতু রোপেক্স বন্ধ হয়ে পড়েছে বিকল্প ব্যবস্থা কি হয়েছে যাত্রীসকলের বাবে? আভ্যন্তর জল পরিবহন বিভাগের ফলের যিসমূহ গুটিয়া নাও চলাচল করে ফেরি সংঘাতসমূহ সেইসমূহর কিছুদিন পূর্বে রেমগড় অভাবত অকল মাজুলীর পর নিমাতি অভিমুখে যাওয়া একমাত্র কম্বলে আছে রোপেক্স, আর এই মুহূর্তে আজি যেটা ডর কথা কোব লাগবে যে রোপেক্স অবিহনে মাজুলীত এটা বর্তমান ফেরি সেবা চলাচল কোনো ধরনের ব্যবস্থা নাই, আর গুটিয়া নাও সমূহর চলাচল করবরকে রেম্পর অভাব বলে আমি ইতিমধ্যে জানি হয়। প্রশাসনে কি ব্যবস্থা গ্রহণ করেছে যাত্রীসকলের বাবে, কারণ রোপেক্স তেতিয়ারপরা অধিক রূপত প্রচলিত হয়েছিল বা অধিক সক্রিয় হয়েছিল রোপেক্স যেতিয়া মাজুলীত নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, অর্থাৎ নিমাতিত যেটা নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছিল তারপিছতে রোপেক্স অধিক সক্রিয় হয়েছিল, কিন্তু সেই রোপেক্সতে তেল ভরাবলে এটা পয়সা নাই সরকারের, প্রশাসনে কি ব্যবস্থা গ্রহণ করেছে? এই মুহূর্তলৈকে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা আমি পৰিলক্ষিত হোৱা নাই, কিয়নো ঘাটত পাৰ ঘাটত আমি গৈছিলোঁ আৰু পাৰ ঘাটত আমি যে খবৰ লৈছিলোঁ যে যাত্ৰীসকলে কৈছে আমি 7 বজাৰ পৰা আমি ইয়াত লাইন পাতি আছোঁ আৰু ইয়াত কোনো ধৰণৰ ফেৰি ব্যৱস্থা নাই, আৰু আৰু এটা কথা উল্লেখ কৰিছে যে নিমাতি পাৰো তেওঁলোকে যাত্ৰী আমাক ফোন কৰিছে যে কি কৈছে যে এইফালৰ পৰা ফেৰি যোৱাৰ কোনো ব্যৱস্থা নাই, আৰু আমি বিভাগীয় মানুহৰ লগত যেতিয়া কথা পাতিছিলোঁ তেওঁলোকেও আমাক জনাইছে যে তেলৰ অভাৱতে আচলতে নিমাতি মাজুলী আজি ৰোপেক্স ফেৰি সেৱা বন্ধ কৰি ৰখা হৈছে। ধন্যবাদ জ্ঞাপন করেছো জরুমিনী শইকীয়া, সবিশেষ তথ্য সমূহ জানার বাবে। অতি পরিতাপর বিষয় এই যে রোপেক্স বন্ধ হয়েছে তেল ভরাব নোৱাৰাৰ বাবে, সরকারে রোপেক্সত তেল ভরাব নোৱাৰাৰ বাবে এই ফেরি সেবা বন্ধ হয়ে পড়েছে। মাজুলীর যে ডিপুরপরা তেল লয় রোপেক্সে সেই ডিপুত বাকি করেছিল, আর সেই বাকি দিব নোৱাৰাৰ বাবে তেল দিয়া নাই রোপেক্সত ভরাবলৈ ডিপু কর্তৃপক্ষই, যার বাবে এটা বন্ধ হয়ে পড়েছে নিমাতি ঘাট আর মাজুলী সংযোগী রোপেক্স ফেরি সেবা।
আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।